ভারত এবার কি করবে? চরম একটি বিষয়ে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে ভারত, সেই বিষয়ে একটি খবর উঠে আসছে যা আপনাদের জানাবো বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনার নাম। চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। রুশ সেনার হামলা ঠেকাতে এবার ভারতের দ্বারস্থ হল ইউক্রেন। নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শান্তি ফেরাতে মধ্যস্থতা করার আবেদন জানিয়েছেন। অবিলম্বে শান্তি আলোচনা চালাতে যুযুধান দুই দেশের সঙ্গে মোদীকে যোগাযোগ করার অনুরোধও করেন তিনি। ইগোর বৃহস্পতিবার বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা ভারতের সাহায্য চাইছি। রাশিয়ার সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। রাশিয়া ইউক্রেন সংকট নিয়ন্ত্রণে নয়াদিল্লি আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। মোদীজি বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, বৃহস্পতিবার ভোরে পুতিনের যুদ্ধ ঘোষণার পরে ইউক্রেন সীমান্তের বিভিন্ন এলাকায় স্থল এবং আকাশপথে আঘাত হেনেছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। খারকিভ শহরের অদূরে অবতরণ করেছে রুশ ছত্রিসেনা। উপকূলবর্তী মারিউপোল এবং ওডেসা শহরে রুশ নৌবাহিনীর অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং ভেহিকল থেকেও সেনা অবতরণ শুরু হয়েছে। আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোট ইউক্রেনকে সামরিক সাহায্যের অঙ্গীকার করলেও সরাসরি সেনা পাঠানোর বার্তা দেয়নি। এই পরিস্থিতিতে প্রবল চাপের মুখে জেলেন্সকি সরকার ভারতের মতো রাশিয়ার পুরনো বন্ধুরাষ্ট্রের সাহায্য চেয়েছেন বলে কূটনৈতিক মহলের ধারণা। সোমবার রাতে ইউক্রেনের ডনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে, যাদের একত্রে ডনবাস বলা হয়, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তারপরেই রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে অস্থায়ী সদস্য রাষ্ট্র ভারতের তরফে গঠনমূলক কূটনীতির পথে উত্তেজনা প্রশমনের আবেদন জানানো হয়। বুধবার ভারতের ওই অবস্থানকে স্বাগত জানান নয়াদিল্লিতে পুতিন সরকারের দূত রোমান বাবুশকিন। এই আবহে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ফের রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পুতিনের সামরিক অভিযানের ঘোষণার পরেই নিরাপত্তা পরিষদের ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, দুদিন আগে নিরাপত্তা পরিষদ বৈঠক করেছিল এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিল। আমরা দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলাম এবং পরিস্থিতি সম্পর্কিত সমস্ত সমস্যা মোকাবিলায় কার্যকরী এবং যুক্তিগ্রাহ্য কূটনীতির উপর জোর দিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, উত্তেজনা প্রশমিত করার জন্য আন্তর্জাতিক মহলের সাম্প্রতিক উদ্যোগে সাড়া মেলেনি। এই ছিল পুরো খবর। যাওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।